자고 또미 자고 ওইটা তোমার নয় দাদু ভাই ওই মেয়েকে পছন্দ করাটাই আমাদের ভুল হয়ে গিয়েছিল কিন্তু মা দুর্গা দয়া করেছেন তার কৃপায় তিনি তার পছন্দের মতো বউ তোমার কাছে পাঠিয়েছে আমার বউ না তোমাদের বৌমা আমি তো আগেই তোমাকে বলেছিলাম ঠাম্মা ওকে বলে দাও ও যাতে কোনোভাবে আমার বউ হওয়ার চেষ্টা না করে বউ হওয়ার চেষ্টা কেন করব মা দুর্গা যে আমায় আপনার বউয়ের পরিচয় বেঁধে দিয়েছেন আমি সেই পরিচয় স্বীকার করি না ভাই আমার উপর কোনো অধিকার ফলাতে আসবে না শোভ 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 আরে আবার তুমি আমাকে ছুঁয়েছ তোমাকে বললাম না আমাকে ছোঁবে না আপনি সপ্তাহে না গেলে আমার চাপটাকে বাঁচাতেই হবে আপনাকে যে কোনো বিপদ থেকে বাঁচানোটাই তো আমার কর্তব্য সে আপনি আমাকে বউ বলে মানুন বা না মানুন আপনি সাবধানে যান তাহলে আমায় আর আপনার অপছন্দের কাজটা করতে হবে না দি যে তার মতো করে সমুকে তৈরি করতে এত পরিশ্রম করেছে আজ শেষ পর্যন্ত সেটা কাজে লাগলো সমু যদি এইভাবে চালিয়ে যায় তাহলে তো আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে যাই দিকে গিয়ে সুখবরটা দি কষ্ট পাস না মা কষ্ট পাস না তোকে যে আরো অনেক বড় কঠিন পরীক্ষা দিতে হবে আরো অনেক কষ্ট করতে হবে এখান থেকে অনেক দূরে কাজটা কিন্তু সহজ সাধ্য নয় আমাকে খুঁজে পেতে হলে অনেক কঠিন পরীক্ষা তোকে দিতে হবে জানি আমায় অনেক কঠিন পরীক্ষা দিতে হবে তার জন্য আমি প্রস্তুত মারে তুই আমাকে অনেক বড় ভরসা দিলি মা অনেক বড় ভরসা দিলি তুই তুই এই পরীক্ষায় পাস না করতে পারলে আমার দাদু ভাই যে বাঁচবে না ওর যে সামনে অনেক বড় ভাড়া মানে তোদের একবারের জন্য মনে হচ্ছে না পুরো ব্যাপারটা কেমন একটা অদ্ভুত যেই মেয়েটার সঙ্গে আমরা সমুর বিয়ে ঠিক করলাম সেই মেয়েটার সাথে বিয়েটা ভেঙে গেল না আমার এই ব্যাপারটা একদম অদ্ভুত মনে হচ্ছে না দেখ এই বিয়েটা তো যে কোনো মুহূর্তে ভাঙার কথাই ছিল ওখানে তো আর তুই ছিলিস না শুভ্র সুমি আর আমি মিলে কতটা সামলাবো বল বেশ মানলাম বিয়েটা ভেঙে গেল কিন্তু কিন্তু সেই রাতেই আবার এই মেয়েটার সঙ্গে সমর বিয়ে হয়ে গেল দাদা ভাইয়ের হাতে লাগা সিঁদুর নাকি ওর মাথায় পড়েছে তাও আর দুর্গা মন্দির যত সব আজগুবি ব্যাপার আমিও তো সেটাই ভাবছি রে দাদা দাদা এই মেয়েটার ঠিকুজি গোষ্ঠী আমরা তো কিছুই জানি না ধর এই মেয়েটাই যদি গুরুদেবের পাঠানো সেই মেয়েটাই হয় তাহলে না 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 এতটা এতটা মিলবে কি করে আমাদের যে কোনো হিসাবে মিলছে না দাদা এই মেয়েটার নামও তো গৌরী দুর্গার আরেক নামও গৌরী না তার মানে কি সোমনাথ আর গৌরীর মধ্যে দিয়ে আবার এই বাড়িতে হর পার্বতীর পুজো হবে না না এই হতে পারে না এই কিছুতেই হতে পারে না না আরে মা কেন এত ভয় পাচ্ছ কাম ডাউন একবার যখন দাদাভাইকে দিয়ে এই বাড়ি থেকে দুর্গা মূর্তিটাকে বিদায় করতে পেরেছি
তোমার কি মনে হয় ওই দুদিনের গৌরীকে আমি তাড়াতে পারবো না? আর মা, আমি তো দেখছি যে তুমি এখন ওই গৌরীর নাম শুনেই ভয় পেতে শুরু করে দিয়েছো। শোন, তোর মা যদি ভয় পেত না তাহলে এত সহজে এই জায়গাটা আসতো না। নিজে তো কাজের কাজ কিছুই করো না, উল্টে কাজের কাজ আর কাউকে কিচ্ছু করতে হবে না, যা করার সময় করছি। এবার বুঝলি তো কেন আমি বললাম সমুর ভাড়া আছে? তার মানে বিপদ এখনো কাটেনি মা। গুরুদেব বলেছিলেন সমুর সাত দিনের মধ্যে বিয়ে না হলে ওর জীবনে বিশাল অঘটন ঘটবে। আর কালকেই তোমাদের বিয়ে হয়েছে, কাল ছিল এ মাসের বিয়ের শেষ লগ্ন, আর সেই সাত দিনের শেষ দিন। কিন্তু বিপদ এখনো কাটেনি, কারণ গতকালই গুরুদেব আবার জানিয়েছেন যে আগামী সাত দিনও সমুর খুব খারাপ যাবে, আর তার সাথে এও জানিয়েছেন যে এবারও একমাত্র তোমার ভাগ্য জোরেই সমু আমাদের বেঁচে ফিরবে। তা না হলে সাত দিনের মধ্যেই না, কিছুতেই না। মা দুঃখ আমার সঙ্গে এমনটা করতে পারেন না। আমাদেরও তেমনই বিশ্বাস। তবু সমুর জীবনে একের পর এক দুর্ঘটনা যেভাবে ঘটে যাচ্ছে তাতে জোর দিয়ে কিচ্ছু বলা যায় না। সবই তোমার হাতে গৌরী, তুমি আমাদের একমাত্র ভরসা। আমি আমার প্রাণ দিয়ে হলে ওনাকে রক্ষা করব, ওনার কোনো ক্ষতি হতে দেব না। মা গো, সে তো তুই প্রমাণ করে দিয়েছিস এ বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই। তা না হলে ওই প্রদীপের আগুনে আমার ওই আগুন যে মঙ্গল প্রদীপের আগুন ছিল ঠাম্মা, তার থেকে অমঙ্গল কি করে হতো? তুমি জানো না গৌরী, অমঙ্গল না হলেও অমঙ্গল ঘটানোর লোকের অভাব নেই, তাই তোমাকে যে খুব সাবধানে পথ চলতে হবে, খুব সাবধানে। কিন্তু মা, ও সমুকে রক্ষা করবে কি করে? সমু তো গৌরীকে ওর ধারে কাছেই ঘেঁষতে দিচ্ছে না। কেন, প্রহরী যেমনি দরজার বাইরে বসে রক্ষা করে সেভাবে আমি ওনার খেয়াল রাখবো। বাহ বাহ, খুব খুব সুন্দর কথা বলেছিস তো মা, সুন্দর কথা বলেছিস। তবে তবে কি জানিস মা, আমার মনে হচ্ছে বেশি দিন তোকে ওই দরজার বাইরে বসে থাকতে হবে না। তোর ব্যবহারে দাদুভাই বাধ্য হবে তার নিজের মনের দরজা খুলে দিতে। কিরে মেয়ে, পারবি না আমার দাদুভাইয়ের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে? পারবি না তার অন্ধকার দুনিয়ায় আলো এনে দিতে? পারবি না মা বল। মা, মেয়েটা তো সবে মাত্র আজ এসেছে মা, ওকে এত কঠিন কঠিন কাজের দায়িত্ব কেন চাপিয়ে দিচ্ছ? ও তো ভয় পেয়ে যাবে মা। আরে একটা কথা সব সময় বলবি, মনে রাখবি, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। ঠাম্মা, আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন ভয়কে জয় করে যে কোনো বিপদের সামনে দাঁড়াতে পারি, আমি যেন আপনার বিশ্বাস রাখতে পারি ঠাম্মা। আরে মা, আমার স্বয়ং স্বয়ং মা দুর্গার আশীর্বাদ তোর মাথার উপরে রয়েছে, আর কার আশীর্বাদের দরকার? সুখী হ মা, জীবনে চলার পথে যতই বাধা আসুক
সেই সব কিছু তুই অতিক্রম কর। সব সময় মনে রাখবি মা দুর্গা তোর পাশে আছে। আজ তো কাল রাত্রি। হ্যাঁ, আজ রাতেই এমন একটা কিছু কর দি যাতে আর কেউ ওই বউয়ের মুখ না দেখে। এবার দেখ দাদা, আমি ঠিক যেমন হর পার্বতীকে আলাদা করে দিয়েছি, এই মেয়েটিকেও ঠিক তেমন ভাবে সমুর জীবন থেকে একেবারে আলাদা করে দেব। তুমি চলো 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 পাল্টা।